আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাখাউদ্দ হোসেন সহ আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে চায়না ভিসার অ্যাপ্লিকেশন করার পর তারপর আপনারা কীভাবে অনলাইনে ভিডিও অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অর্থাৎ হচ্ছে ভিডিও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ভিডিও ইন্টারভিউর জন্য কীভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেটাই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এবং দেখাবো। তো প্রথম, চায়না এম্বাসিতে যে নতুন নিয়মে আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশনে কয়েকটি স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে। যেমন প্রথম হচ্ছে, আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনটাকে অনলাইনে অ্যাসাইনমেন্ট করা হবে। অনলাইনে অ্যাসাইনমেন্ট করার পর যদি কোনো ডকুমেন্টের গ্যাপ থেকে থাকে, তাহলে সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করার জন্য ওরা আপনাদেরকে নোটিফিকেশন দেবে। তারপর আপনি যখন নোটিফিকেশন অনুযায়ী ডকুমেন্ট আপলোড করবেন, তারপরের কাজ হচ্ছে আপনাকে অবশ্যই একটি ভিডিও ইন্টারভিউর জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যাই হোক, তো এই চায়নার ভিসা রিলেটেড বা যে কোনো ভিসা রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাবো সরাসরি আমার ভিডিওতে, যে আমরা কীভাবে চায়না ভিসার জন্য ভিডিও ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেব। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। আমি অ্যাপ্লিকেশন করার পর, ওরা আমার অ্যাসাইনমেন্ট করার পর, ওরা আমাকে কিছু ডকুমেন্ট আপলোড করার জন্য সাজেস্ট করেছিল। আমি কিছু ডকুমেন্ট আপলোড করেছিলাম। তো ডকুমেন্ট আপলোড করার পর আমার এই অপশনটা চলে এসেছে। এখানে কিন্তু দেখে দেওয়া আছে যে ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউল। হ্যাঁ, স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে কী দেওয়া আছে, ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউল। যদিও আপনাদের এইটা থাকবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা আপনাদের ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ডকুমেন্ট আপলোড দিবেন। আপনাদেরকে আপনাদের হয়তো এমন থাকতে পারে, দেখুন আপনারা অ্যাপ্লিকেশন করার পর যদি কোনো অ্যাসাইনমেন্টে ওরা যদি কোনো ডকুমেন্ট গ্যাপ থেকে থাকে, তাহলে ওরা আপনাকে এইভাবে নোটিফিকেশন দিবে যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস টু বি প্রোভাইডেড। ওকে, তো যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি দেখাবো যে আপনারা কীভাবে এখন ভিডিও কলের বা ভিডিও ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো আপনাদের যখন এই অপশনটা আসবে, ভিডিও ইন্টারভিউ টু বি শিডিউল, তো ঠিক তখনই আপনারা কী করতে পারবেন, ভিডিও কলের জন্য, ভিডিও ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তো যখন এই অপশনটা আসবে, তখন আপনার নিচে যে দেখুন, নিচে ডান পাশে মেক অ্যাপয়েন্টমেন্ট নামক যে অপশনটা আছে, আপনারা এই অপশনে চলে যাবেন, মেক অ্যাপয়েন্টমেন্ট অপশনে চলে যাবেন। তো মেক অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আবার আরেকটা অপশন আসবে, স্টার্ট টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তারপরে এখানে ক্লিক করার পর তারপর আবার অপশন যেটা আসবে, এই অপশন, এই পেজটা চলে আসবে। এই পেজে আসার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা থাকবে এবং আপনার নামটা থাকবে। এখন এখানে যে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এই অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার নাম এবং মোবাইল নাম্বার চাবে। এই দেখুন আপনার কন্ট্রাক্ট নেম এবং কন্ট্রাক্ট ফোন নাম্বার এবং একটি ভ্যালিড ইমেল দেবেন, যে ইমেলের মাধ্যমে আপনি লগ ইন করেছিলেন সেই ইমেলটা এখানে দেবেন। তারপর এখানে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে আসার পর এখানে আপনার বলবে ওরা যে প্লিজ সিলেক্ট এ ডেট। আপনি আসলে ঠিক কোন ডেটে বা কবে কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, ধরুন আপনি এই মানডে, টুয়েসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই অপশনগুলো যে দেওয়া আছে, যেখানে আপনার এই যে আপনার চেকমার্কটা দেওয়া আছে স্কোয়ার, এই চেকমার্কে এই অপশনে গিয়ে শুধুমাত্র আপনি কী করতে পারবেন, আপনার অ্যাপয়েন্টমেন্টের সময়টা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি মানডেতে আমি ভিডিও ইন্টারভিউ দেবো, তো সেক্ষেত্রে আমি মানডে সিলেক্ট করব। তো যাই হোক, তো আমি যখন এখান থেকে মানডে সিলেক্ট করবো, মানডে সিলেক্ট করার পর এখানে আমি যখন এই টাইম অফ স্লটে চলে আসবো, তখন সেই টাইম স্লটে ওরা টাইম দেখাবে যে ঠিক আমি কোন টাইমের ভিতরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব ভিডিও কলের, ভিডিও ইন্টারভিউর জন্যে। তো আমি ধরুন আমি এখান থেকে যে কোনো একটি টাইম স্লট, যেমন 10টা থেকে 10টা 30এর ভিতরে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার আপনি যখন টাইমটা সিলেক্ট করে দেবেন, ওরা আপনাকে ফুল অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাবে যে আপনার টাইম স্লট ঠিক আছে কি না বা আপনার ডেট ঠিক আছে কি না আপনি একটু দেখে নেবেন। দেখার পর এখানে যে ব্যাক টু মাই অ্যাপয়েন্টমেন্ট এ চলে যাবেন, ব্যাক টু মাই অ্যাপয়েন্টমেন্টে চলে গেলে আপনি হোম পেজে চলে যাবেন। এই হচ্ছে আপনার হোম পেজে আবার চলে আসলেন। আপনার হোম পেজে চলে আসার পর আপনি এখান থেকে সব কিছু দেখে নেবেন।
মূলত আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, ভিডিও অ্যাপয়েন্টমেন্ট। এখন আপনার করণীয় কী? এখন করণীয় হচ্ছে আপনার ঠিক যে ডেট বা যে টাইম দিয়েছিলেন, যে টাইম স্লট, সেই ডেট এবং সেই টাইম স্লটে আপনি এই লগ ইন করবেন। লগ ইন করে এখানে এসে বসে থাকবেন। বসে থাকার পর ওরা আপনাকে ঠিক টাইম অনুযায়ী, ওই টাইমে যদি আরও লোক থেকে থাকে, ওদের ইন্টারভিউ নেওয়ার পর আপনাকে ওরা ভিডিও ইন্টারভিউ নেওয়ার জন্য ওরা কল দেবে। কল দেবে বলতে এখানে একটা পারমিশন অপশন আছে, এই পারমিশন অপশনটাতে আপনি ওরা আপনার কাছে পারমিশন চাবে। তারপরে যখন পারমিশন অপশনটা অ্যাকসেপ্ট করে দেবেন, তখনই ওই দেখবেন যে একজন লোক বসা আছে আপনার ইন্টারভিউ নেবে। সেটা হতে পারে বাংলাদেশি, সেটা হতে পারে চাইনিজ, তবে অধিকাংশ ক্ষেত্রে বাঙালিরাই ইন্টারভিউটা নিয়ে থাকে। তো এই ছিল মূলত ভিডিও ইন্টারভিউ নেওয়ার বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সকল পদ্ধতি। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা শুধুমাত্র ভয়ে পাওয়ার কারণে বা ভয়ের কারণে হয়তো অনেক সময় ভুল করে থাকেন। আমি আশা করবো আজকে আমার ভিডিওটা দেখার পর আপনাদের সেই ভয়টা কেটে যাবে, আপনারা আর কখনও কোনো ভয় থাকবে না। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।